বক্রাসন। বক্র মানে হল বেঁকা করা বা ভাঁজ করা। এই আসন করবলে আপনার ভরি দুটা সম্মুখলে প্রসারিত করে বহি পড়ক। আপনার হাত দুখন রাখক আপনার শ্রোণী প্রদেশের ওসর। সাবধান হব আপনার গোটেই শরীরের ভার যাতে হাত দুখনের উপর নপরে। এই অঙ্গ ভঙ্গীর নাম হল দণ্ডাসন। এতিয়া আপনার সো ভরিটা ভাঁজ করক আর পদটো আপনার বাঁও ভরির আঁঠুটোর ওসর রাখক। এতিয়া আপনার বাঁও হাত আপনার সো আঁঠুয়েদি পার করে নি তলুয়াখন আপনার সো পদর কাষত রাখক। লাহে লাহে নিশা এরি দিওতে আপনার সো হাত পাছফালে নিয়ক আর আপনার শরীরটো তথা মূরটো সোফালে ভাঁজ করক। নিশ্চিত করক আপনার পিঠিটো যাতে পোন হয়ে থাকে। স্বাভাবিকভাবে উশাহ নিশাহ লই থাকক। এই অঙ্গবিন্যাসত স্থির হয়ে থাকক প্রায় দহর পৰা ত্রিশ সেকেন্ডর বাবে। বক্রাসনে আপনার মেরুদণ্ড নমনীয় করে রাখে। এই আসনে অগ্নাশয়ক অনুপ্রাণিত করে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণত সহায় করে। বক্রাসন আপনার যকৃতর বাবেও উপকারী। বক্রাসনে কোষ্ঠকাঠিন্যর পৰা সকাহ দিয়ে আর পাচন ক্রিয়া উন্নততর করাত সহায় করে। আপনি যদি অত্যধিক পিঠির বিষত বা মেরুদণ্ড বা স্লিপ ডিস্ক জনিত সমস্যাত ভুগি আছে তেন্তে এই আসন করার পৰা বিরত থাকক। আপনার পেটর যদি অস্ত্রোপচার হয়েছে তেতিয়াও এই আসনে রায় চলক। মহিলাসকলে তেওঁলোকর মাহেকীয়া ঋতুস্রাবর সময়ত এই আসন করার পৰা বিরত থকা উচিত। এই অঙ্গবিন্যাসত দহর পৰা ত্রিশ সেকেন্ড থাকার পাছত আপনি নিশা এরি দিওতে আপনার মূরটো শরীরটো আর ভরি দুটা পোন করক আর দণ্ডাকন অঙ্গ ভঙ্গীলৈ ঘুরি আহক। এতিয়া আপনার দুইখন হাত পিছলৈ আনি আপনার শরীরটো শিথিল করক বিশ্রামাসনত। কিছু সময় জিরণি লওয়ার পাছত পদক্ষেপ কেইটার এইটো অনুক্রমর আনটো ফালে পুনরাবৃত্তি ঘটাও। বক্রাসন নিয়মীয়াকৈ করিলে আপনার পেটত থকা চর্বি কমে আর ই আপনার অভ্যন্তরীণ অঙ্গসমূহর উপরত এটা ইতিবাচক প্রভাব পেলায় আর একটা কুষ্ঠকাঠিন্যমুক্ত জীবন কটোয়াত আপনাক সহায় করে।